আমরা মনে করি যে আমাদের দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ঘটনা কোনো বিরূপ প্রভাব ফেলবে না। গত ২৪ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল রাশিয়ার জাহাজ উর্সা মেজরের। এর মাঝেই ওয়াশিংটন ঢাকাকে জানায় মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজের একটি স্পার্টা ৩, যার রং এবং নাম বদল করে উর্সা মেজর নামে বাংলাদেশে পাঠানো হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত হয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় রাশিয়ার জাহাজকে ভেড়ার অনুমতি দেয়নি। এরপরে জাহাজটি ভারত এবং চীনের বন্দরেও পণ্য খালাসের অনুমতি পায়নি। প্রায় দুই মাস পর গত ২১ ফেব্রুয়ারি মস্কোতে নিয়োজিত রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রোদেনকো। দুদেশের ঐতিহাসিক সম্পর্ক মনে করিয়ে দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র সেহেলি সাবরিন জানান, রাশিয়ার উদ্বেগের বিষয়টি বিশ্লেষণ করছে ঢাকা, তবে এ ঘটনা ঢাকা মস্কোর ঐতিহাসিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি যে আমাদের দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ঘটনা কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তিনি আরও জানান, জাতিসংঘের ১১তম জরুরি অধিবেশনে ইউক্রেন ইস্যুতে প্রস্তাবের বিষয়ে সার্বিক বিষয় বিবেচনা করেই অবস্থান নেবে ঢাকা। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নিউ ইয়র্কে আছেন, তিনি সেখানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথে আলোচনার ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা রাখছি। রাশিয়ার ইউক্রেন আক্রমণের এক বছর পূর্তিতে প্রস্তাবে ফের মস্কোর প্রতি রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।